তুমি আমাকে বলো, আমি আনি, সব কিছু আনি, উকিল টুকিল সব কিছু এনে, দলিল টলিল এনে তোমার ভাগ বুঝিয়ে দিচ্ছি। সেটা কি খলিল বুঝাই দিবে তোমাকে? মামি, আম্মা তো বাঘের কথা কিছু বলে নাই, আম্মা তো ভালো কথা বলেছে। কি বলছে বলো, তুমি বলো। আম্মা বলো না কেরে, বলো বলো। হ্যাঁ, এত কি গোপন কথা কি? আরে কি শুধু ডাকো, বলো কি? আমার ফুফু দিন দিন এটা ম্যাট হয়ে গেছে। কি টাকা পয়সা খরচ করিলেও আমার মনে হয় ফুফু পাবনা ভর্তি করা উচিত। আশ্চর্য কি সেটা বলবা তো, যে কাজটা করছে সে, হাই 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 হাই, ইজ্জত থাকলো আমাকে রে, নতুন মেহমান। হলিলকে কিছু বলেছে? তার কাছে কি কয় নাই, সে আসার সাথে সাথে কইতেছে আমার চমকের সাথে ঝুমুরের বিয়েটা দিতেছে না, জমি জাতি ভাগ বাটার নিয়ে। আরে বাবা, এটা পারিবারিক বিষয়, এই সব কথা কি মেহমানের সামনে কর দরকার ছিল? জমি জমার কথাও বলেছে, সব কইছে, সব আক্কেল দাঁত ছাড়া একটা লোক, মান সম্মান কিছুই রাখে না। আপনি যায় একটা শক্ত হাতে এটা ই করেন যে তুমি কি পাইছো, হ্যাঁ তুমি কি ছোট বাচ্চা? যাচ্ছি, তুমি ওদিকে যাও না। কাকুলি, 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 এসব কি বলেছো খলিলকে? এসব কি ধরনের কথা বলছো খলিলকে? খলিল একজন মেহমান, কি বলছো তুমি এগুলা? সেটা যা গড়ছে দৈত্য কইছি, আমি তো কোনো বানায় সানায় কথা কইছি না। আচ্ছা কি এমন ঘটলো কাকলি যে কলিলকে এগুলি বললা? হ্যাঁ, তোমার সম্পত্তির ভাগ দরকার, তুমি আমাকে বলো, আমি আনি, সব কিছু আনি, উকিল টুকিল সব কিছু এনে, দলিল টলিল এনে তোমার ভাগ বুঝিয়ে দিচ্ছি। সেটা কি খলিল বুঝাই দিবে তোমাকে? মামি, আম্মা তো বাঘের কথা কিছু বলে নাই, আম্মা তো ভালো কথা বলেছে। কি বলছে বলো, তুমি বলো। আম্মা বলো না কেরে, বলো বলো। হ্যাঁ, আমি কইছি বাবির কাছে তো আমার আবদার বেশি নাই। কালি এই যে আমার ফুটটারে দেখাইছি যে ঠিক আছে না, হ্যাঁ কইছে হ, হ্যাঁ তো কোনো দুষ নাই, অক্করে টি আছে। তা আমি কইছি আমি বাবির কাছে ঝুমুর একটু চাইছিলাম আমার ফুতের বউ করে নিয়াম, তে আর তিনটা বিয়ে একলগে ওয়ে যাও, এটা কইছি আর কি। আর যে সম্পত্তির কথা, এটা তো আমি নিতাম, এটা কইছি না। আমি কইছি আমার তো তিনটা বাইস দিয়ে আছে, সবাই মিললেই তো এটা এই সম্পত্তি পাইব, আমি তো আর এটা কিছু কইছি না। সেটা খলিলকে বললা কেন? খলিলকে, হ্যাঁ খলিল কি এগুলি শোনার মতো মানুষ? সে আসছে বেড়াইতে, তাকে দুইটা ভালো মন্দ কথা বলবা, তাকে এইসব বলার মানেটা কি কাকলি? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু হবে না কোনোদিন মাথায়? হ্যাঁ তুমি আসলে কি চাও কাকলি বলো তো, কি চাও? আমরা তো ইচ্ছা করে কইছি না, হেলা হিন্দা যাইতাছিন, হেলা উপজায় আমরা জিগাইছে, নাইলে কি আমরা কইলাম? হইলে কাকলি, খলিলকে আমি খুব ভালোভাবে চিনি, সে কিন্তু আমার অফিসের বস, সেই কথা ভুলে যেও না। হ্যাঁ খলিল কখনোই আগ বাড়িয়ে এই সমস্ত খোঁচানো মার্কা কথা জিজ্ঞেস করবে না, ওই স্বভাব খলিলের নাই। ঠিক আছে, তুমি যে এগুলা বলছো, তোমার নিজের মান সম্মান কি কিছু আছে নাকি চমকের মান সম্মান কিছু আছে? চমক কি খোরা, হাত নাই, চোখ কানা যে চমকের জন্য পাত্রী পাওয়া যাবে না? তোমার মানে তুই তো নিজেকে ছোট করিস চমক। আমি কিছু তো বলি নাই, তুই পুরুষ মানুষ না? যাও খলিলকে সরি বলবা যে যা বলছি এটা মাথা ঠিক ছিল না, এমনি হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল, এগুলো বলছি, তাহলে মান সম্মান কিছু থাকবে না। হিলালে সরি কইবা কেন? সরি কোন লাগবো না, ইজ্জত আছে না? বুঝলাম না, আমি তো হাসা হাসা কথাটি কইছি, আমি তো কোনোটাই বানায় কইছি না, তাও বাবি আমার বউ বলবো বলো, সবাই তো তাদের পক্ষে।